তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি ব্রেকিং ব্যাড সিজন 4 এর এপিসোড নাম্বার 3। আমরা অলরেডি দুইটা এপিসোড আপলোড করে দিয়েছি, সো যারা সেগুলো এখনও দেখেননি তারা ডিসক্রিপশন চেক করতে পারেন, অ্যান্ড যারা আগের সিজনগুলো দেখেননি তারাও ডিসক্রিপশন চেক করতে পারেন, কারণ সেগুলো দেখা খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড যদি আপনার কোনো রিকোয়েস্ট থাকে তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানান, আমি অবশ্যই ট্রাই করব যত দ্রুত সম্ভব সেটা নিয়ে আসতে। অ্যান্ড যদি আপনি এই সিরিজটা দেখতে চান তাহলে ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন, অথবা আমাদের অ্যাপসটা ডাউনলোড করে সেখান থেকেও দেখতে পারেন, কারণ সেখানে আমরা ডেইলি নতুন নতুন মুভি ওয়েব সিরিজ আপলোড করে থাকি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো সিজন 4 এর এপিসোড নাম্বার 3 শুরুতে আমরা দেখতে পারি যে ওয়াল্টার ল্যাবে আসে, আর যখন সে ল্যাবের মধ্যে আসে তখন সে দেখতে পারে যেখানে একটা সিসি ক্যামেরা লাগানো হয়েছে, মানে ওয়াল্টার আর জেসি কি করছে না করছে সেগুলো মনিটর করার জন্য। তো এটা দেখতে পেয়ে ওয়াল্টার খুবই রাগ হয়ে যায় আর সে ক্যামেরার দিকে তাকিয়ে মিডল ফিঙ্গার দেখায়। এরপরে নেক্সট সিনে স্কাইলার ওয়াল্টারের ঘরে আসে, কারণ ওয়াল্টার দুই দিন ধরে তার ফোন ধরছে না আর তার সাথে কোনো যোগাযোগ করছে না, তো এই জন্য সে ঘরের মধ্যে আসে, তবে ওয়াল্টার দরজা খুলছে না। তো এই জন্য স্কাইলার অনেকক্ষণ টোকাটুকি করে, কিন্তু যখন সে দরজা খুলে না তখন স্কাইলার ওয়াল্টারের ফোনে কল দেয়, আর যখন সে তার ফোনে কল দেয় তখন সে দেখতে পারে যে তার ফোনটা ঘরের মধ্যে বাজছে। তো এরপরে স্কাইলার বলে যে আমি এখন শুনতে পেয়েছি যে তুমি ঘরের মধ্যেই আসো, সো তুমি বেরিয়ে আসো। তো এরপরে ওয়াল্টার বেরিয়ে আসে, কিন্তু সে দরজাটা অল্প একটু খুলে, মানে পুরোপুরি দরজাটা খুলে না। তো এরপরে স্কাইলার তাকে বলে যে আমি কার ওয়াশের জন্য এখানে কথা বলতে এসেছি। তো ওয়াল্টার ট্রাই করছিল যাতে করে সে তার চোখটা লুকিয়ে রাখতে পারে, কিন্তু সেটা স্কাইলার দেখে ফেলে, কারণ সেটা এখন কালো হয়ে গেছে। আসলে যখন আগের এপিসোডে মাইক ওয়াল্টারকে মেরেছিল তখন তার চোখের মধ্যে লেগেছিল, আর এই জন্য তার চোখটা এখন কালো হয়ে আসে। তবে এরপরে ওয়াল্টার স্কাইলারকে বলে যে আমার কাজ রিলেটেড অনেক ব্যাপার চলছে, সো আমি অনেক ঝামেলার মধ্যে আসছি, সো আমি এটা নিয়ে এখন চিন্তা করতে চাচ্ছি না, আর আমি হয়তো বা এই কারটা বাই নাও করতে পারি, মানে কার ওয়াশটা, সো ব্যাপারটা নিয়ে এখন আমি ভাবতে চাচ্ছি না। তো যখন স্কাইলার শুনতে পারে যে ওয়াল্টার এত বড় একটা ঝামেলা করেছে, মানে তার চোখ কালো হয়ে গেছে, তখন সে মনে করে যে ওয়াল্টার হয়তো বা একটা বড় বিপদের মধ্যে আছে। তো এই জন্য স্কাইলার তাকে বলে যে যদি তোমার বিপদ খুবই বড় হয় তাহলে আমরা এখনই পুলিশের কাছে যেতে পারি, আর তুমি তাদেরকে সমস্ত সত্যি কথা বলে দিবে, এতে করে আমরা সেভ হয়ে যাব। তবে তাকে ওয়াল্টার বলে যে এটা খুবই মাইনর একটা ইনসিডেন্ট, সো এত ঘাবড়ে যাওয়ার কিছু হয়নি। আর এরপর সে তাকে সত্যিটাও বলে দেয়, সে বলে যে এটা একটা বার ঘটনা এমন হয়েছে, মানে আমার যে অ্যাসোসিয়েট তার সাথে আমি বারের মধ্যে ছিলাম আর আমাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছে, এরপরে এই ফাইট হয়ে গেছে। আর এইটা শুনতে পেয়ে আমরা দেখতে পারি যে স্কাইলার একটু শক্তি হয়ে যায়, আর সে ওয়াল্টারকে জিজ্ঞেস করে যে তুমি কি বার ফাইটিংয়ে ছিলে, মানে সে একেবারে চমকে যায়, কারণ ওয়াল্টার হচ্ছে খুবই স্বাভাবিক, খুবই ভদ্র একটা মানুষ, সে ফাইট করবে এটা তো ভাবাই যায় না। এরপরে নেক্সট সিনে আমরা দেখতে পারি যে মারি ঘর দেখছে, মানে সে এক এক করে অনেকগুলো ঘর দেখে আর সেই ঘরের মধ্যে গিয়ে রিফ্রেশমেন্ট নেয়, মানে সেগুলোকে ফিল করে। তো আর যেহেতু তার একটা চুরির অভ্যাস আছেই, সো সে এখান থেকেও চুরি করার ট্রাই করে আর মাঝে মধ্যে সে চুরি করেও ফেলে। আর আমরা দেখতে পারি যে মারি সবসময় একটা স্টোরি মেক করার ট্রাই করে, আর এখানে যখন সে আসে তখন সে একটা লোককে বলে যে আমার ডিভোর্স হয়ে গেছে, আমার একটা বাচ্চা আছে, তো এই জন্য আমার জন্য এই ঘরটা পারফেক্ট হবে না, মানে সে ঘুরিয়ে ফিরে এগুলোকে না বলে আর সে বিভিন্ন ঘর দেখতেই থাকে আর সেখান থেকে জিনিসপত্র চুরি করতেই থাকে। তবে এরপরে যখন সে বাসায় ব্যাক করে তখন হ্যাং তাকে বলে একটা জিনিস আনতে, কিন্তু সে নিয়ে আসে আরেকটা, মানে আমরা দেখতে পারি যে মারি এখন আর তার মনোযোগে নেই, তার মনোযোগ অন্যদিকেই ঘুরছে। এরপরে আমরা দেখতে পারি যে জেসি আর ওয়াল্টার তাদের ল্যাবের মধ্যে ছিল, তো এখানে জেসি ওয়াল্টারকে বলে যে তুমি কি আমার সাথে ঘুরতে যাবে, এখানে একটা জায়গা হয়েছে সেখানে আমরা ঘুরতে যেতে পারি, কিন্তু আমরা দেখতে পারি যে ওয়াল্টার তাকে না বলে দেয় আর সে তাকে বলে যে আমার একটা মিটিং আছে। কিন্তু জেসি তাকে বলে যে তোমার আস্তে আস্তে মার খাওয়ার অভ্যাস হয়ে যাবে, মানে সে তার চোখটা দেখতে পেয়ে এটা বলে। এরপরে নেক্সট সিনে আমরা দেখতে পারি যে সল, ওয়াল্টার আর স্কাইলার মিলে ওয়াল্টারের ঘরের মধ্যে একটা মিটিং করছে। তো এখানে সল ওয়াল্টারকে বলে যে তোমার এখন নেল সেলুনটা কেনা উচিত, মানে যেটা সে জেসিকে কিনতে বলেছিল। সে বলে যে কারণ তুমি এখন কারওয়াশ কিনতে পারবে না, কারণ কারওয়াশের যেই মালিক সে তো নেগোসিয়েশন করতেও রাজি না। তবে এইটা শুনতে পেয়ে ওয়াল্টার তাকে বলে যে না, আমরা কারওয়াশই কিনবো, তবে এই এলাকায় আরও কত কত কারওয়াশ আছে, আমরা সেখান থেকে একটা কিনতে পারি। কিন্তু এইটা শুনতে পেয়ে স্কাইলার তাকে বলে যে না, আমাদের সেটাই কিনতে হবে, কারণ সেই মালিক তোমার বিরুদ্ধে উল্টাপাল্টা অনেক কিছু বলেছে, সে বলেছে যে তুমি পুরুষই না, কারণ তুমি তোমার ওয়াইফকে পাঠিয়েছো। আর আমরা দেখতে পারি যে এইটা শুনতে পেয়ে ওয়াল্টারও একটু রাগ চলে আসে, কারণ তার মধ্যেও পুরুষত্ব ভাবটা জেগে ওঠে। তো এই জন্য ওয়াল্টার সলকে বলে যে হ্যাঁ, আমরা এখন কারওয়াশই কিনবো,
আর সেই কারওয়াশটাই কিনবো। আর এরপরে স্কাইলার বলে যে হ্যাঁ, আমরা কারওয়াশটাই কিনবো, সে সেলও করবে, তবে তার একটু মোটিভেশনের দরকার। তো এটা শুনতে পেয়ে সলের একটু ভালো লাগে যে না, স্কাইলার মোটিভেশনের কথা বলেছে। তো এরপরে সল তাকে বলে যে আমরা তার কাছে ট্যাক্সের একজন এমপ্লয় পাঠাবো আর সে তাকে একেবারে পাগল করে ছাড়বে। সো তার কাছে এটা বিক্রি করা ছাড়া কোনো উপায় থাকবে না। কিন্তু আমরা দেখতে পারি যে এটা শুনতে পেয়ে স্কাইলার বলে যে আমরা কোনো অ্যাটেনশন চাই না, কারণ যদি সেই ট্যাক্স এমপ্লয় আমাদের পেছনে লেগে পড়ে আর আমাদের অবস্থাই খারাপ করে দেয়, না এটা একটা ব্যাড আইডিয়া। তো এরপরে সল বলে যে আচ্ছা, সেখানে ইমিগ্রেশনরা কাজ করে, মানে অন্য দেশের মানুষরা, তো এই জন্য আমরা সেখানে রেড দিতে পারি। আর সে যেহেতু ইমিগ্রেশনদের কাজ দিয়েছে, এই জন্য তার উপরে চাপ দিতে পারি, আর এই জন্য সে জেলেও যেতে পারে। তবে আমরা দেখতে পারি যে স্কাইলার এই ব্যাপারটাকেও না করে দেয়, কারণ এতেও ঝুঁকি আছে। তো এরপরে সল তাকে বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সবাই মিলে সেখানে যাই আর তাকে একটা ধমকি দিয়ে আসি যে তোমার কাছে একটা জায়গা আছে, এত বড় একটা ফাঁকা জায়গা, সো যদি এটার মধ্যে আগুন লাগে তাহলে কেমন হবে। তবে আমরা দেখতে পারি যে স্কাইলার এটাকেও না করে দেয়, কারণ সে বলে যে না, এমন ধমকাধমকির মধ্যে আমরা যাবো না, কারণ আমরা কাউকে হার্ট করতে চাই না। আর স্কাইলার এটা ওয়াল্টারকেও জিজ্ঞেস করে, আর আমরা দেখতে পারি যে ওয়াল্টার প্রথমে 1 সেকেন্ড পজ নেয় আর এরপরে বলে যে না। মানে আমরা বুঝতে পারি যে ওয়াল্টারের কাছে ব্যাপারটা ভালো লাগে, মানে আইডিয়াটা তার পছন্দ হয়, তবে সে স্কাইলারের জন্য না বলে। আর যেহেতু এতগুলো আইডিয়া সল দিয়েছে, সো তার কোনো আইডিয়াই কাজ করছে না, সো সে একটু ফ্রাস্ট্রেটেড হয়ে সেখানে বসে পড়ে। আর আমি এই ব্যাপারটাই বুঝতে পারছি না যে স্কাইলার ওয়াল্টারের সাথে কী করছে, আর ওয়াল্টারই বা তার কথা কেন শুনছে, কারণ ওয়াল্টার ড্রাগ ডিলিং করে, সে ড্রাগ সেল করে, এই জন্য স্কাইলার তাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল, সে তাকে ডিভোর্স পর্যন্ত দিয়েছে, থ্রেটও দিয়েছে। সো যে আমার সাথে এমনটা করেছে, আমি তার কথা কেন শুনছি ভাই। এরপরে নেক্সট সিনে আমরা দেখতে পারি যে মারি আরও একটা ঘর দেখতে আসে, আর এখানে যে রিয়েল এস্টেট এজেন্ট, সে মারিকে একটা সুকেস টাইপের কিছু একটা দেখায়, মানে যেটা দেয়ালে টাঙানো আছে। আর এখানে প্রত্যেকটা স্টেটের জন্য একটা করে চামচ আছে, মানে যেহেতু আমেরিকাতে 50টা স্টেট, সো এখানে 50টা চামচ আছে। আর এরপরে আমরা দেখতে পারি যে মারি সেই এজেন্টকে বলে যে আমি এখন আমার হাজব্যান্ড থেকে ডিভোর্স নিব, আর সে এটা বলে যে আমরা দুজনে নাসাতে ছিলাম, মানে সে খুবই ভালো ভালো করে স্টোরি মেকিং করে বলে। আর যখন এখান থেকে মারি চলে যায় আর সেই রিয়েল এস্টেট এজেন্ট ঘরটা পরিষ্কার করে, তখন সে দেখতে পারে যে একটা চামচ গায়েব হয়ে গেছে, মানে 50টা স্টেটের জন্য যেই 50টা চামচ ছিল সেখান থেকে একটা চামচ গায়েব হয়ে গেছে, যেটা মারি নিয়ে গেছে। এরপরে এদিকে যখন জেসি ঘরে ব্যাক করে, তখন আমরা দেখতে পারি যে তার ঘরে এখনও পার্টি চলছে, আর এখন অনেক স্ট্রেঞ্জার তার ঘরের মধ্যে পার্টি করছে, মানে তার ফ্রেন্ড সার্কেল বাদ দিয়ে অনেক স্ট্রেঞ্জার। এরপরে আমরা দেখতে পারি যে মারি আরও একটা ঘরে যায় আর সেখানে সে আরও একটা স্টোরি মেকিং করে। সে বলে যে আমার হাজব্যান্ড এলিস্টেটর ছিল আর আমরা লন্ডনে থাকতাম, মানে সে এমন করে অনেক কিছু বলে। আর তখনই সেই আগের রিয়েল এস্টেট এজেন্ট সেখানে চলে আসে আর সে তাকে এখানে থামিয়ে দিয়ে বলে যে আমি পুলিশকে কল দিয়েছি, সো তুমি এখান থেকে যাবে না। আর যখন সে তার ব্যাগটা চেক করে, তখন সে দেখতে পারে যে এটার মধ্যে একটা ফ্রেম আছে, মানে যেটা মারি এখন যেই ঘরে গিয়েছিল সেখান থেকে চুরি করেছে। তো এরপরে মারি হ্যাংকে কল দেয়, কারণ এখন তার সাহায্য দরকার, সে এখন ফেঁসে গেছে। তবে আমরা দেখতে পারি যে এগুলো শুনতে পেয়ে হ্যাংক প্রচণ্ড রাগ করে, তবে মারি তাকে কান্না করে দিয়ে বলে যে প্লিজ আমার সাথে এমনটা করো না, আমাকে সাহায্য করো। তো হ্যাংক বলে যে ওকে, তুমি সেখানে বসে থাকো, আমি কাউকে পাঠাচ্ছি। এরপরে হ্যাংক তার একজন ফ্রেন্ডকে পাঠায় সেখানে, আর হ্যাংয়ের ফ্রেন্ড গিয়ে সব কিছু মিটমাট করে আর সে মারিকে নিয়ে চলে আসে। আর মারি আসার পরে প্রচণ্ড কান্না করে। এদিকে নেক্সট সিনে আমরা দেখতে পারি যে স্কাইলারের মাথায় একটা আইডিয়া আছে, আর সে সলকে কল দিয়ে সেই কারওয়াশে একটা লোক পাঠায়। আর পরের সিনে আমরা দেখতে পারি যে সেই লোকটা কারওয়াশের মালিকের সাথে কথা বলছে, আসলে সেই লোকটা সয়েল টেস্ট করছে, মানে মাটি চেক করছে। তো সেই লোকটা সেই কারওয়াশের মালিককে ভয় দেখিয়ে বলে যে তোমার কারের এখানে বেশি ভার হওয়ার জন্য এখন এখানে মাটি অনেক হালকা হয়ে গিয়েছে, আর এটা নিচে দিয়ে এখন পানিও চলছে, সো এটা খুবই ডেঞ্জারাস একটা জায়গায় দাঁড়িয়ে আছে, সো তোমাকে এটা চেঞ্জ করতে হবে। আর সে তাকে এর জন্য অফার করে 2000K। কিন্তু আমরা দেখতে পারি যে মালিক তাকে বলে যে আচ্ছা ঠিক আছে, আমি এখন থেকে এই জায়গাটা ইউজ করব না, আমি পাশের জায়গাটা ইউজ করব। তবে সেই লোকটা তাকে বলে যে না, তোমাকে হয়তো এটা চেঞ্জ করতে হবে, নয়তো তোমাকে এটা শাট ডাউন করতে হবে। আর এই লোকটা এটাও বলে যে আমি তোমাকে আর একটা সেকেন্ডের জন্য কাজ কন্টিনিউ করতে দিব না, কারণ এটা আমাদের রুলসের নেই। তো সেই মালিক একটু রাগ হয়ে যায় আর সে জিজ্ঞেস করে যে তোমাদের রুলসটা কী। আর তখনই আমরা দেখতে পারি যে সেই লোকটা ব্লুটুথের মাধ্যমে স্কাইলারের সাথে কথা বলছে, আর স্কাইলার তাকে সমস্ত রুল বলে দেয় আর সে সেই মালিককে বলে। আর এরপরে এই সিনটা এখানেই শেষ হয়ে যায়। এরপরে নেক্সট সিনে হ্যাংয়ের সাথে মিট করার জন্য হ্যাংয়ের একটা ফ্রেন্ড আসে,
তো তার ফ্রেন্ডকে দেখতে পেয়ে হ্যাং একটু মজা করে। সে বলে যে এখন মারি আবার কী করলো, সে কি ব্যাং লুট করেছে নাকি। তো এখানে তারা একটু হাসাহাসি করে আর তার ফ্রেন্ড তার সামনে বসে তাকে বলে যে আমি একটা নতুন কেস পেয়েছি আর এই কেস নিয়ে কাজ করছি যেটা আসলে ড্রাগ রিলেটেড। আর যেহেতু তুমি একজন অথরিটি, সো আমি তোমার সাথে একটু ডিসকাস করার জন্য আসলাম। আর সে তাকে সে একটা ফাইল দেয়, মানে সেই নোটটা দেয় যেটা গেইলের ছিল, মানে যেখানে গেইল মেথের রেসিপি লিখেছিল। কিন্তু হ্যাং তাকে বলে যে তুমি ডিএর মাধ্যমে এটা কেন করছো না, তুমি আমাকে কেন দিচ্ছ, তুমি যেহেতু আমাকে একটা হেল্প করেছো তো এর বদলে তুমি আরও একটা সাহায্য চাইছো। কিন্তু তার ফ্রেন্ড তাকে বলে যে না, এটা আমি আমার জন্য করছি, কারণ যদি আমি এটা ডিএকে দিই তাহলে তারা কেসটা আবার তোমাকে দিয়ে দিবে, সো এটা কোনো লাভ হবে না, মানে ঘুরে ফিরে সব কিছু এক জায়গায় চলে আসবে, সো তুমি আমাকে আমার জন্য হেল্প করো। আর তার ফ্রেন্ডকে হেল্প করার জন্য হ্যাং তার থেকে সেই নোটবুকটা নিয়ে নেয়। এদিকে ওয়াল্টার আর স্কাইলার ওয়েট করছে, মানে কল আসার জন্য, কারণ তাদের মনে হয় যে এখন কারওয়াশ থেকে তাদেরকে কল দেয়া হবে। তবে তখনই ওয়াল্টার স্কাইলারকে বলে যে ভালো একটা চেষ্টা ছিল, তবে আমার মনে হয় না কল আসবে। আর এটা বলার সাথে সাথেই কলটা চলে আসে। আর আমরা দেখতে পারি যে স্কাইলার কলে তাকে বলে যে আমি তোমাকে প্রথমে যে অফারটা দিয়েছিলাম, মানে 800K, সেটা এখন আর আমি তোমাকে দিতে পারবো না, আমি আরও কম দেব, কারণ এখন মার্কেট আরও ডাউন হয়ে গেছে। আর এটা বলে সে ফোনটা রেখে দেয়। আর আমরা দেখতে পারি যে ওয়াল্টার তার উপরে রাগ করে, সে বলে যে কত সুন্দর একটা অফার ছিল, তুমি না করলে কেন, এখন সে আর কখনোই কল দিবে না। কিন্তু স্কাইলার তাকে বলে যে না, সে এখনও কল দিবে, তুমি একটু ওয়েট করো। আর এটা বলার সাথে সাথে সে আবারও কল দিয়ে দেয়। কিন্তু এদিকে আমরা দেখতে পারি যে জেসির ঘরে সবাই শুয়ে আছে, তো এই জন্য জেসির কাছে সাইলেন্স একেবারেই পছন্দ না। তো এই জন্য সে আসে আর সবাইকে বলে যে টাকা কার দরকার। এরপর সে এক বান্ডেল টাকা উড়িয়ে দেয় আর সেখানে আবারও হইচই শুরু হয়ে যায়, আর সে আবারও পার্টি স্টার্ট করার একটা ট্রাই করে। এরপরে নেক্সট সিনে আমরা দেখতে পারি যে স্কাইলার আর ওয়াল্টার এখন সেলিব্রেশন করছে। সো তারা যেই শ্যাম্পেন খাচ্ছে সেটার দাম হচ্ছে $300। তো ওয়াল্টার তাকে বলে যে এটার দাম হচ্ছে $300। কিন্তু এটা শুনতে পেয়ে স্কাইলার একটু রাগ হয়ে যায় আর সে বলে যে তোমার এমনটা করা উচিত না যে তুমি যা ইচ্ছা তাই কিনবে, আমাদের প্রত্যেকটা ডিটেইলে নজর রাখতে হবে, কারণ মানুষ ধরা খায় কারণ তারা ডিটেইলে নজর রাখে না, কারণ যদি আমরা ধরা পড়ি তাহলে আমরা ডিটেইলই সব বলে দিতে পারবো, এতে করে আমরা বেঁচে যাব, সো আমাদের প্রত্যেকটা ডিটেইলে খেয়াল রাখতে হবে। কিন্তু ওয়াল্টার তাকে বলে যে যেহেতু এখন এটা কিনে ফেলেছি, সো এখন তো প্রমাণ মেটাতে হবে নাকি, তো তারা এটা মেটানোর জন্য খেয়ে ফেলে। আর একেবারে লাস্ট সিনে আমরা দেখতে পারি যে হ্যাং গেইলে সেই নোটবুকটা চেক করে দেখছে, মানে এখন সে এটার মধ্যে ইন্টারেস্ট নেওয়া শুরু করে দিয়েছে, যার মানে আমরা বুঝতে পারি যে হ্যাং এই কেসে আবারও ব্যাক করেছে। আর এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো এখন আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো এই পুরো এপিসোড আর কেমন লাগছে ব্রেকিং ব্যাড সিজন 4। আর যদি এখনও আপনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে না থাকেন তাহলে এখনই করে ফেলুন, আমাদের অ্যাপসটা ডাউনলোড না করলে সেটাও করে ফেলুন, অ্যান্ড ভিডিওতে তো লাইক অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন টেক কেয়ার।